কুর্তি এলাকা থেকে পুলিশের কাছে খবর ছিল যে আসাম সীমান্ত থেকে এসে আতিকুর নেশার বাণিজ্য চালাচ্ছে। খবর মোতাবেক বুধবার কদমতলা থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মীরা কুর্তি এলাকায় টহল দিতে থাকে। সন্দেহেতে বাইক নিয়ে আসার সময় পুলিশের ধাওয়া খেয়ে কুর্তি রাজনগরের বাসিন্দা শামসুল হকের বাড়িতে ঢুকে পড়ে আতিকুর রহমান। শামসুল আতিকুর রহমানের বোনের জামাতা। সেই বাড়িতেই পুলিশ তাকে আটক করে। তার সাথে অপর এক বাইক আরোহী ছিল। পুলিশের ধাওয়া খেয়ে সে পালিয়ে যায়। নেশার ট্যাবলেট কুর্তি এলাকায় বিক্রি করতে এসেছিল তারা। পুলিশ বাড়ির মালিক সহ নেশা কারবারিকে আটক করার পর খোঁজ খবর নিয়ে জানতে পারে বাড়ির মালিক শামসুল নির্দোষ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আটক হওয়া নেশা কারবারি আন্তরাজ্য মাদক পাচারের সাথে যুক্ত। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। উঠে আসতে পারে অনেক তথ্য। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, এলাকার মানুষ তাদেরকে সাহায্য করেছেন। বিগত কয়েকদিন ধরে তাদের কাছে খবর ছিল যে কুর্তি এলাকায় এরকম নেশার বাণিজ্য চলছে। কদমতলা থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মীরা সক্রিয় হয়, যার ফলে আসে সফলতা। আসাম ত্রিপুরা সীমান্তে নেশা সামগ্রী পাচারের রমরমা বাণিজ্য চলছে। অনেক সময় পুলিশ সাফল্য পাচ্ছে, আবার অনেক সময় পুলিশ বিফল হচ্ছে। সব মিলিয়ে নেশার বাণিজ্য যে বন্ধ হচ্ছে না তা বলাই বাহুল্য। এলাকাতে কিছু লোক আসাম থেকে ড্রাগ নিয়ে আসে ত্রিপুরাতে বিক্রি করার জন্য। অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে গোয়েন্দা আছে গোয়েন্দাকে ডিটেল করেছিলাম। আজ সকাল থেকেই প্রথম থানার পুলিশ এবং গোয়েন্দারা এই এলাকাতে টহল দিচ্ছিল। সন্ধ্যার দিকে আমরা সফলতা লাভ করি। আসামের আতিকুর রহমান, সে 2 প্যাকেট ব্রাউন সুগার, যার আনুমানিক ওজন 25-26 গ্রাম হবে, এবং 10,000 ইয়াবা ট্যাবলেট নিয়ে ও আত্মীয়ের বাড়িতে এখানে এসেছিল। তো অ্যাকর্ডিংলি আমরা ওকে ডিটেন করি, এবং যে 2 প্যাকেট হিরোইন এবং 10,000 ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করি। কদমতলা থানাতে একটা স্পেসিফিক কেস হয়েছে আতিকুর রহমানের বিরুদ্ধে, ইনভেস্টিগেশন চলছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।